কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নামলো রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকারের কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নামলো রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ মিছিল বের করে গোটা শহর পরিক্রমা করা হয়। মিছিলের নেতৃত্ব দেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং মহিলারা। এই দিন মিছিল রামপুরা তৃণমূল কার্যালয় থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে এবং তৃণমূল কার্যালয়ে এসে শেষ হয়। মন্ত্রী ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে এবং পেট্রোল ডিজেল আলু পেঁয়াজ এবং অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের এই মিছিল। যে কালা কানুন জারি করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার, অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে যে আন্দোলন, যে কৃষকদের বিরুদ্ধে যে আইন, সেই আইনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনে তৃণমূল কংগ্রেস সামিল হয়েছে। এছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধি এবং ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি, আলু পেঁয়াজের দর বৃদ্ধি, এই সমস্তর বিরুদ্ধে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ পথে নেমেছেন এবং সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি যে অসভ্য দিলীপ ঘোষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অশালীন বক্তব্য রেখেছেন, অশালীন কথাবার্তা বলেছেন, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। অরবিন্দ মন্ডলের রিপোর্ট, নিউজ সমাজিত।